যারা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন, প্রথম থেকেই আমরা তাদের বিরোধিতা করেছি। এই আন্দোলনকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছে। আমরা স্পষ্টভাবে তাকে বলতে চাই, আমরা আগেও যা প্রতিক্রিয়া দিয়েছিলাম এখনও সেই প্রতিক্রিয়াই দেব। শুভেন্দু অধিকারীকে এবার সরাসরি হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। তারা বলছেন যে শুভেন্দু অধিকারী তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছেন। টানা চার দিন ধরে স্বাস্থ্যভবনের কাছে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা যাবে না, সেই কথাই এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন তারা। শুক্রবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তাররা জানান, মাননীয় রাষ্ট্রপতির কাছে ইমেল পাঠানোর যে খবর উঠেছে, হ্যাঁ আমরা রাষ্ট্রপতির কাছে একটি ইমেল পাঠিয়েছি। এর আগে ঠিক যেমন সুপ্রিম কোর্টের কাছে আমরা মেল করেছিলাম, আইনিভাবে সঠিক বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজায় করা নিয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে এই মেল রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম। প্রথম থেকেই যারা আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছে তাদের বিরোধিতা করেছে। আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পালের মতো নেতা নেতৃত্বকে আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান দিয়েছি। এই আন্দোলনকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনাগুলো ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলেই তিনি দাবি করছেন। আমরা স্পষ্টভাবে তাকে বলতে চাই, আমরা আগেও যা প্রতিক্রিয়া জানিয়েছিলাম এখনও সেই প্রতিক্রিয়াই জানাব। আমরা শুনে নিই এই বিষয়ে জুনিয়র ডাক্তার কি বলছেন। মাননীয় রাষ্ট্রপতির কাছে ইমেল সংক্রান্ত যে খবরটি রটেছে সেটির ক্ষেত্রে আমরা বলতে চাই, হ্যাঁ আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি, ঠিক যেমন গত 9 তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম। আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি, কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এই প্রচার সর্বতভাবে ভুল। বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম। প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি। এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন। আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই, আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূতভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাব। শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেই বৈঠকে জানান, যাদবপুর থেকে যাওয়া মালগুলো যারা সারা রাত নেশা করে, অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল, এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি 2-3টে লোককে মার্ক করেছি, তারা কেউই জুনিয়র ডাক্তার নন। এদের থেকে সকলকে সতর্ক থাকার জন্য আবেদন করব। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের কেউ নয়, এদের থেকেও জনগণের সতর্ক থাকা উচিত। তিনি ঠিক কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। তাতে এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ নয়, আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি, এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে 6 দফা দাবি, যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই,
উনি ঠাকুর, ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনব। আমরা আমাদেরও কোনো তাড়াহুড়া নেই, তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। ডাক্তারবাবুরা কাজে ফিরে যাক, এটাই ভালো, স্বাভাবিক হোক এটাই ভালো। গরিব মানুষ হসপিটালে যায়, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, গরিব মানুষ হসপিটালে যায়, সেটা হয়ে যাক আমরা চাই। কিন্তু জাস্টিস ফর আরজি কর, আর উৎসব পালন করব না শোক পালন করব, বাঙালি কি করবে? 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে, তার জন্য মমতা ব্যানার্জির কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। আরজিকর কাণ্ডের ঘটনায় আন্দোলন জারি রেখেছেন রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, তবে কোনোভাবেই এই আন্দোলনের রাজনীতিকে ঢুকতে দিতে চান না তারা। মঙ্গলবার 10ই সেপ্টেম্বর স্বাস্থ্যভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। এরপর বুধবার 11ই সেপ্টেম্বর সল্টলেকের স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল। এদিন বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হতে ঘটনাস্থলে গিয়েছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, কিন্তু অগ্নিমিত্রা সেখানে মিডিয়ার সামনে বক্তব্য রাখতে যেতেই কার্যত তার দিকে তেড়ে যান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ভাগ ভাগ স্লোগান ওঠে অগ্নিমিত্রাকে ঘিরে। তাই আন্দোলনকে কোনোভাবেই যাতে রাজনীতির রং লাগতে দেওয়া না হয়, সেই জন্য কড়া অবস্থান নিয়েছেন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকে। আমরা শুনে নিই তাদের তরফ থেকে এই বিষয় কি বলা হচ্ছে। মাননীয় রাষ্ট্রপতির কাছে ইউনিয়ন সংক্রান্ত যে খবরটি রটেছে সেটির ক্ষেত্রে আমরা বলতে চাই, হ্যাঁ আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি, ঠিক যেমন গত 9 তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম। আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি, কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এই প্রচার সর্বতভাবে ভুল। বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম। প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি। এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলী বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।